আপনার রাষ্ট্রের এমন কিছু হুকুম আছে আপনি যদি ওটাকে যদি লঙ্ঘন করেন গভর্নমেন্ট আপনাকে যখন তখন ধরে ফেলবে গ্রেফতার করে ফেলবে আপনাকে এবং বাই স্ট্যান্ড খাড়ার উপরে আপনাকে জেল দিয়ে দিবে তো নামাজ হচ্ছে এমন একটা হুকুম যেটা অবশ্য পালনীয় না পালন করলে গ্রেফতারি পরোয়ানা কার আস্তে বলবেন না কার সেই নামাজ পাঁচ ওয়াক্ত আমার জন্য আল্লাহ কি করেছেন ফরজ করে দিয়েছেন ফরজ কোনো মাফ এখানে নাই আযান হবে সঙ্গে সঙ্গে বান্দার দায়িত্ব হলো কার হক আদায় করা কার হক আদায় করা এর মধ্যে ফজর নামাজটা হচ্ছে এমন একটা নামাজ এই নামাজের 10টা মর্যাদা আছে এই নামাজ পড়লে পরে 10টা মর্যাদা কয়টা মর্যাদা 10টা শুনবেন সবার আগে রুহ আছে তো জোরে বলি ইনশাআল্লাহ আমি খুবই খুশি হচ্ছি যে এত সুন্দর করে মনোযোগ দিয়ে সবাই শুনতেছেন ফজর নামাজ পড়লে 10টা মর্যাদা আমরা পাবো জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার 1 মর্যাদা হলো যদি কোনো বান্দা ফজরের 4 রাকাত নামাজ যদি সুন্নাত 2 রাকাত ফরজ 2 রাকাত যদি জামাতের সঙ্গে পড়তে পারে আল্লাহ তাআলা অন্তত 1 নাম্বার হলো আল্লাহ তাআলা তাকে মুনাফিকের কাতারে তার নামটার লেখাবেন না জোরে বলি সুবহানাল্লাহ কিসের কাতারে থাকবে না নাম কিসের কাতারে তাহলে একটু নিরাপত্তা আছে না নাই নিরাপত্তা আছে না নাই আচ্ছা আমার নবীর কাছে মুনাফিকদের লিস্ট ছিল সেই লিস্ট এক সাহাবীর হাতে ছিল সাইয়েদনা ওমর ফারুক এসে বললেন ভাই তোমার কাছে তো নবীজির লিস্ট করা মুনাফিকদের তালিকা আছে দেখো তো ওর মধ্যে আমার নামটা আছে নাকি সাইয়েদনা ওমর ফারুক বলছেন আল্লাহু আকবার আফসোস করতেন মাঝে মাঝে একদিন একজন দামি সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে দৌড়ে কাঁপতে কাঁপতে আসতেছেন এসে বলতেছেন না ফাকা হামজালা রাসূল বলছেন হামজালা তুমি কি হইছে তোমার মাথা খারাপ হইছে নাকি হুজুর আমি মনে হয় মুনাফিক হয়ে গেছে কেন আপনার সামনে বসলে শুধু জান্নাত জাহান্নামের ভয় হয় জান্নাতের আশা হয় জাহান্নামের ভয় আমার চোখ দিয়ে পানি আসে বাড়িতে গেলে বউ বাচ্চার কথা মনে হয় ব্যবসা বাণিজ্যের কথা মনে হয় আমার ইমানটা চলে গেছে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি রাসূল বলেন হামজালা তোমার এরকম মনে হয় হ্যাঁ তো তুমি কি করতে চাচ্ছ হুজুর আমার মন চাচ্ছে আমি আমার বউটাকে তালাক দিয়ে দেই আমি সংসার ছেড়ে দেই ব্যবসা বাণিজ্য ছেড়ে দেই সব কিছু ছেড়ে দিয়া আমার মন চাচ্ছে আমি যেন দুনিয়া বিমুখ হয়ে আমি যেন জঙ্গলে চলে যাই রাসূল বলেন হামজালা তুমি শান্ত হও এখানে বসো এটাই তোমার ঈমান যেরকম সুবহানাল্লাহ রাসূল বলছেন হামজালা রে তুমি বউকে তালাক দিবা কেন বিয়ে তো আমার সুন্নাত সন্তানকে দেখবা না কেন সন্তানের মুখে খাবার তুলে দেওয়া সাদগা সংসার দেখা সুন্নাত পরিবার চালানো সুন্নাত আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি দামি হলো আল্লাহর হক আদায় করার পরে যে বান্দা মানুষের হকটা আদায় করে এই পৃথিবীতে যত নেক আমল আছে সমস্ত আমলের মধ্যে সবচেয়ে বড় নেক আমল হলো আল্লাহর হক আদায় করার পরে যে বান্দা মানুষের হক আদায় করে মানুষের জন্য কল্যাণ করে জোরে বলি সুবহানাল্লাহ যদি এই চেয়ারম্যান মহোদয় 4,500 চেয়ারম্যান গোটা দেশে আছে তাদের জন্য আল্লাহর জান্নাত পাওয়া খুবই সহজ বিষয় তারা যে যে চেয়ারে বসে থাকেন সেই চেয়ার থেকে যদি জনগণের যদি প্রকৃত খেদমত করতে পারেন আমার আপনার চাইতে হাজার বছর আগে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে মানুষের খেদমত যে কত বড় কাজ মানুষের খেদমতের চাইতে বড় খেদমত বড় কল্যাণের কাজ দুনিয়াতে আর নাই আল্লাহর হক আদায় করার পরই হলো মানুষের কল্যাণ কামনা করা খায়রুন নাস মাইয়ান ফাউন নাস আমার ভাইরা হামজালার কথা শুনে রাসূল বললেন শোনো হামজালা ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই বউ তালাক দেওয়া যাবে না ছেলে মেয়ে কি না দিকে থাকা যাবে না সংসারে জীবন বাদ দেওয়া যাবে না সামাজিক জীবন বাদ দেওয়া যাবে না তবে হামজালা আমার উম্মতের বৈরাগ্য হলো এই সমস্ত বিষয় নয় আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান জোরে বলি সুবহানাল্লাহ জিহাদের ময়দান হচ্ছে আমার উম্মতের বৈরাগ্য আমার বন্ধুগণ একটু কান লাগান ফজর নামাজ যদি আমরা পড়ি কয়টা মর্যাদা পাবো কয়টা মর্যাদা বলেন 10টা মর্যাদা পেয়ে যাব নাম্বার 1 হলো তার নামটা মুনাফিকের কাতারে থাকবে না আমরা কেউ কি নামাজ বাদ দেব নাকি দিনটা শুরু করব কোন নামাজ দিয়া আরো জোরে বলেন আরো জোরে বলেন রেগুলার না ইররেগুলার নিয়মিত না অনিয়মিত সময় না সময়
দিনটা যদি সেজদা দিয়ে শুরু হয় আমার আল্লাহ নাম্বার 2 হলো সারা দিনের জিম্মাদারি আমার আল্লাহ তার নিয়ে নেবেন যরকন সুবহানাল্লাহ আমার আল্লাহ আপনার জিম্মাদারি নেবেন আমার আল্লাহ আমার জিম্মাদারি নেবেন নাম্বার 3 হলো সমস্ত ফেরেশতারা আমার সাক্ষী হয়ে যাবেন আল্লাহু আকবার বলেন নাম্বার 4 হলো ফজর নামাজ যদি জামাত আদায় করতে পারি গোটা রাত নফল নামাজের সব আল্লাহ পাক অটোমেটিক দিয়ে দিবেন নাম্বার 5 হলো সকালে হেঁটে হেঁটে যে বান্দা মসজিদে যাবে হাশরের ময়দান সেই দিন আলোর দরকার আছে না নাই আল্লাহ তাআলা হাশরের ময়দানে তার জন্য সামনে হাঁটার জন্য জান্নাত পুল সিরাত পাওয়ার হওয়ার জন্য তার সামনে আল্লাহ তাআলা একটা লাইটের ব্যবস্থা করে দিবেন যরকন সুবহানাল্লাহ নাম্বার 6 হলো জান্নাতে সবচেয়ে বেশি নিয়ামত পাবে সেই বান্দা বুখারী শরীফের হাদিস এসেছে যে বান্দা ফজর নামাজটা জামাতে পড়বে আল্লাহ তাআলা জান্নাতের সবচেয়ে বেশি নিয়ামতে ধন্য করবেন জোরে বলি সুবহানাল্লাহ নাম্বার 7 হলো যদি কোনো বান্দা ফজরের নামাজ জামাত আদায় করতে পারে আল্লাহ তাআলা সরাসরি তার সঙ্গে জান্নাতে নিজেই দেখা করবেন দুনিয়াতে আপনি মেহমান হয়ে কারো বাড়িতে গেলেন কিন্তু আপ সেই মেহমান আপনি হয়ে গেছেন কিন্তু বাড়িওয়ালা আপনার সঙ্গে কথা কয় না ভালো লাগবে নাকি ভালো লাগবে জান্নাত পাইলাম ঠিকই কিন্তু আল্লাহ আমার সঙ্গে দেখা করলো না আমার কি ভালো লাগবে পোলাও কোরমা বিরিয়ানি জর্দা দই মিষ্টি সবই খাওয়ালো আপনাকে বাড়িওয়ালা কিন্তু বাড়িওয়ালার মুখে কোনো হাসি নাই কোনো আনন্দ নাই আপনার সঙ্গে সুন্দর করে মুখ খুলে কথা বলে না আপনার ভালো লাগবে না আল্লাহ বলেছেন বান্দারে তুই আমার সঙ্গে মহব্বত যদি করতে চাস ফজরের নামাজটা জামাতে পড়বি আমি নিজে আল্লাহ তোর সঙ্গে জান্নাতে সাক্ষাৎ করব জোরে বলে সুবহানাল্লাহ নাম্বার 8 হলো ওই বান্দা যে বান্দা ফজর নামাজ পড়বে সে কখনো জাহান্নামে যাবে না মুসলিম শরীফের হাদিস আল্লাহু আকবার বলেন নাম্বার 9 হলো দুনিয়ার সকল জায়গায় সে বরকত পাবে এমন বহু মানুষ আছে দেখবেন দুনিয়ার সব কিছু ভালো কিন্তু বউটা দারুণ খাটাস মার্কা কি কথা কি বুঝতেছেন বউটা খারাপ এখন দুনিয়ার সব কিছু ওর ভালো টাকা পয়সা সম্পদ সম্পত্তি সব কিছু আছে কিন্তু বউটা তার ভালো না কারণ এটা কি একটা বড় নিয়ামত না বলেন এখন এই বউটা যদি ভালো না হয় তাহলে দুনিয়াতে তার জন্য জান্নাত মনে হবে না জাহান্নাম মনে হবে আল্লাহ বলেছেন দুনিয়ার সকল নিয়ামত যদি পেতে চাও ফজর নামাজটা ঠিক মতো আদায় করো যেরকম সুবহানাল্লাহ যুবক তুমি যদি তোমার জীবনের সুন্দর বউ পেতে চাও কোন নামাজ পড়া দরকার আস্তে কয় কেন কোন নামাজ পড়া দরকার ফজর নামাজটাকে কখনো নষ্ট করা যাবে না আরেকটা বিষয় তো বলেছি যদি কোনো বান্দা ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করতে পারে আল্লাহ তাআলার কাছে ফজরের দুই রাকাত সুন্নত নামাজের দাম হলো আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন রাসূলকে এই দুনিয়া দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে বেশি দামি হলো আমার কাছে দুই রাকাত সুন্নত নামাজ যরকম সুবহানাল্লাহ এই নয়টি কাজ যখন করবে কোনো বান্দা ফজর নামাজ যখন পড়বে নয়টি মর্যাদা পেয়ে যাবে নাম্বার 10 হলো আল্লাহ বলে দিচ্ছেন বান্দা তোর যখন ফজর নামাজটা সুন্দরভাবে হয়ে যাবে সারা দিন 24টা ঘন্টার জন্য তোর হৃদয় আমি শান্তি দিয়ে দেব তোর হৃদয় আমি কি দেব শান্তি দিয়ে দেব তুই অশান্তিতে ভুগবি না তুই অসুখ তোর মধ্যে কোনো মানসিক অস্থিরতা থাকবে না হৃদয়ে প্রশান্তি চলে আসবে মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে আসবে এই জন্য আমার বন্ধুগণ নামাজটাকে আমরা কখনো নষ্ট করব না নামাজটা পড়বো পাঁচ অক্ত নিয়মিত জোরে বলি ইনশাআল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন হাত নামান কষ্ট পেলেন না নামাজ আগে না কাজ আগে নামাজ আগে না কাজ আগে আজান শুনলি কোথায় ঋণ করলি আগে পরিশোধ না আগে অন্য কিছু আগে পরিশোধ তিনটা কাজ দ্রুত করব আজান শুনলে তাড়াতাড়ি মসজিদে যাব ঋণ নিলে তাড়াতাড়ি পরিশোধ করব মানুষ মরলে তাড়াতাড়ি কাফন দাফন দেব কি কথা কি বোঝা গেল এই তিনটা কাজ আমরা তাড়াতাড়ি করব কিন্তু ঋণ নেওয়ার পরে ঋণ দিতে চায় না এমন পাবলিক তো আমার দেশে নাই কম না বেশি বেশি কিন্তু যে ব্যক্তি মমিন হবে সে কখনো ঋণ কবরে যাবে না কে ওঠে উঠতে দিবেন না সবাই বসেন মাঝখান দিয়ে কিছু কিছু বাদামও বিক্রি হচ্ছে বাদাম খান সমস্যা নেই ও যে বাদামের একজন ব্যবসায়ী বসে আছেন দরকার নাই বসেন এই জায়গায় মানুষ যেন মনোযোগ নষ্ট না হয় তাহলে স্যার আপনার বাদামের ব্যবসায় কিন্তু বরকত হবে না আমার দিকে তাকান কষ্ট হচ্ছে আপনাদের বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ নামাজ আগে না কাজ আগে একদিন আলী নামাজে দাঁড়াচ্ছেন আলী আলীর নাম শুনছেন তো
হালিয়ার শুনছেন না আমার নবীর কি হয় আমার নবীর কি হয় ইসলামের কয় নাম্বার খলিফা বলেন কয় নাম্বার খলিফা এক মাহফিল অনেক দিন আগে বলেছিলাম ওমরে ফারুককে কে চিনেন সামনে থেকে এক ছেলে বলে দাঁড়ায় হুজুর আমি চিনি কে কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে বুঝলেন তো সাইয়েদনা আলী উনি নামাজে দাঁড়াইছেন নামাজে দাঁড়িয়েছেন এমন সময় এক ইহুদি এসে বলতেছে আলী একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন কোন প্রাণীর জন্ম ডিম থেকে হয় আর কোন কোন প্রাণীর জন্ম সরাসরি মার পেট থেকে হয় তুমি জবাবটা দাও আলী বললেন ইহুদি তুই তো মান্না সালোয়া খাইছিস বুদ্ধি বেশি তুই আমার নামাজ নষ্ট করবি আমি নামাজে দাঁড়াবো তুই আমার প্রশ্ন করতেছিস না উত্তরটা দিয়ে দাও আলী বললেন আমি উত্তর দিতে সময় নেব না কারণ উত্তর দিতে সময় নিলেই আমার নামাজ নষ্ট হয়ে যাবে আমার থেকে এক কথায় তুই জবাবটা নিয়ে নে ইহুদি মনে মনে কয় এক কথায় জবাব হবে কেমনে এত লম্বা প্রশ্ন উনি বললেন জবাবটা হলো যে সমস্ত প্রাণীর কান যে সমস্ত প্রাণীর কান মাথার বাইরে থাকে ও মারপেট থেকে সরাসরি বাচ্চা হয়ে আসে আর যে সমস্ত প্রাণীর কান ইন্টারনাল মাথার ভিতরে থাকে দেখা যায় না ওই সমস্ত প্রাণীর জন্ম হলো ডিম থেকে হয় তুই চলে যা আমি এখন নামাজ পড়ি যরকন সুবহানাল্লাহ যরকন সুবহানাল্লাহ সে আলী অত্যন্ত মেধাবী ছিলেন উপস্থিত বুদ্ধির দিক থেকে যত সাহাবী ছিলেন এর মধ্যে টপ ওয়ান ছিলেন সাইয়েদনা আলী তাকে কথায় কেউ ঠকাতে পারত না যরকন সুবহানাল্লাহ ইভেন আমার নবীজি একদিন সাহাবা কেরামকে নিয়ে খেজুর খাচ্ছেন কি খাচ্ছেন আচ্ছা খেজুর খাওয়ার সময় কি আটি বিসি সহসা খায় না বিসি ছাড়া খায় বিসি ছাড়া রসুল খেজুর খেতে বসলেন সামনে আলীর সামনে বসা ছিলেন আলী তো জামাই আরেক দিকে সব সাহাবীরা বসে বসে খাচ্ছিলেন একটা বাটি থেকে একটা পাত্র থেকে খাচ্ছিলেন আমার নবীজি খেজুর খেতে খেতে হঠাৎ করে তিনি কি করলেন খেজুরগুলো খান আর বিচিগুলো নিয়ে আলীর সামনে রেখে দেন কার সামনে রেখে দেন আলীর সামনে রেখে দেন খাওয়া শেষে রাসূল বললেন শোনো সাহাবীরা আমরা সবাই খেজুর খেলাম আলীও খেজুর খেলো দেখো আলীর সামনে কতগুলো বিচি পড়ে আছে ও কতগুলো খেজুর একাই খাইছে সাইয়েদনা আলী বললেন যে প্রিয় সাহাবী ভাইরা উপস্থিত ভাইরা রাসূল যে আমার ব্যাপারে একটা কথা বলেন আমি বেশি খাই হ্যাঁ আমি মেনে নিচ্ছি আমি বেশি খাই আমার বেশি খাওয়াটা মানানসই কারণ আমি হলাম আসাদুল্লাহিল গালিব আমি হলাম দিগ্বিজয়ী বীর আমার খাওয়াটা মানায় আমার যুদ্ধে যাওয়া লাগে আমার শক্তির দরকার আমার ক্যালোরি দরকার আমার খেজুর বেশি খাওয়া দরকার এই জন্য আমি বেশি খাইছি রাসূল এটা সত্যিই বলেছেন কিন্তু আমি যে খেজুরগুলো খাইছি আমরা সবাই মিলে খেজুরগুলো খেয়েছি সব আটি সারা বিশে সারা খেজুরও খেয়েছি কিন্তু রাসূল যতক্ষণ ধরে খেজুরগুলো খাইছেন সমস্ত বিসি সহ খেজুর খাইছেন তার প্রমাণ তার সামনে একটা বিসিও নাই রাসূল বললেন আলী তুমি তো এমনই তোমাকে ঠকানো কঠিন যরকন সুবহানাল্লাহ সাইয়েদনা আলী অত্যন্ত মেধাবী মানুষ ছিলেন তার নামাজটা ছিল সবচেয়ে সুন্দর আমরা নামাজকে সুন্দর করব জোরে বলি ইনশাআল্লাহ কয়েকটা নামাজ পড়বো আমরা এখন প্রশ্ন হচ্ছে নামাজ তো পড়লাম শুধু নামাজ পড়লে কি সমাজ থেকে সুদ বন্ধ হবে আস্তে করে সুদ বন্ধ হবে এলাকায় তো সুদ নাই সুদ আছে সুদ কোথায় নাই সুদ আমার দেশে কোথায় নাই বলে সুদ কি এলাকার সমস্যা না জাতীয় সমস্যা বলেন 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 শুধু আমি আপনার দোষ দেব না তো এটা কি এলাকার সমস্যা না জাতীয় সমস্যা শোনেন দয়া করে এই সময় কেউ উঠবেন না সুদের আলোচনা হচ্ছে যদি কেউ ওঠেন ভাববো ওটা ওই লোক ওই সুদ খায় বসেন কেউ উঠবেন না একটু বসেন হ্যাঁ সবাই বসেন আমি এত সুন্দর মানুষগুলো পেয়েছি আজকে বলি আলহামদুলিল্লাহ কিন্তু আমি আজকের মাহফিলে না লোকজনকে আমি গোসলও পাচ্ছি ঠিক আছে কিন্তু একটা এরিয়া হওয়া দরকার মানে একটা সুন্দর করে একটা এরিয়া দিলে একটা নির্দিষ্ট এরিয়া হলে হয় কি তখন জিনিসটা সাজানো থাকে যে বাড়ির ঘর আছে ছাদ আছে কিন্তু বেড়া নাই ওই বাড়িতে থাকা যায় কোনো থাকা যায় না আমার মনে হয় আজকে একটু মাহফিলটা যদি একটু বেড়া দেওয়া হতো এই যে রাস্তা আছে মানে এদিক সেদিক নজর চলে যায় একটু একটু যদি একটু আড়াল হতো না সুন্দরটা মাহফিলটা সৌন্দর্য একটা কি কমতো না বাড়তো বাড়তো যাই হোক তারা যা করেছে এটাও খারাপ না একদম খোলা ময়দান রেখে দিয়েছে বলি আলহামদুলিল্লাহ আমি যেন কি বলতেছিলাম সুদের কারবার নামাজি কি সুদ খেতে পারে আমার দেশে নামাজি সুদখোর আছে না নাই হাজির সুদখোর আছে না নাই আচ্ছা তাহলে নামাজি সুদখোর হাজির সুদখোরের অভাব নাই আমার দেশে তাহলে নামাজ তো আমি পড়লাম কিন্তু সুদ কেন খাচ্ছি সুদ কি সামাজিক সুদের সমস্যা না জাতীয় সমস্যা জাতীয় সমস্যা এই সুদ ওয়াস করে কি বন্ধ হবে চেয়ারম্যান সব কি বন্ধ করতে পারবেন আমি কি বন্ধ করতে পারবো
সুদ বন্ধ হবে এই জায়গায় না মূল জায়গায় বন্ধ করতে হলে জায়গা বন্ধ করতে হবে এলাকায় না মূল জায়গায় আপনি এলাকায় বন্ধ করতে পারেন কেমন করে আমি ব্যক্তিগতভাবে সুদ খাবো না বাস আপনি একটা সিদ্ধান্ত নিলেন আমি খাবো না সুদ আমি কাউকে সুদ দেব না বাস আপনি বাঁচলেন কিন্তু আপনি কি সমাজকে বাঁচাতে পারলেন আস্তে বলেন পারলেন সমাজকে বাঁচাতে হলে সুদ থেকে জেনা থেকে খুন থেকে ধর্ষণ থেকে ব্যভিচার থেকে জুলুম থেকে অত্যাচার থেকে সমাজ থেকে বাঁচানোর জন্য যে পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপ হচ্ছে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমার রাসূল যখন নামাজ পড়েছেন কেউ আটকায় নাই তাকে যখন বলেছেন নামাজ শুধু পড়লে হবে না নামাজকে কায়েম করতে হবে যাকাত শুধু আদায় করলে হবে না যাকাত ব্যক্তিগত নয় রাষ্ট্রীয় হবে যাকাত আদায় করতে হবে সুদকে বন্ধ করতে হবে জেনাকে বন্ধ করতে হবে তখন কি সুদখোর আপনার পক্ষে থাকবে জেনাকার আপনার পক্ষে থাকবে তখন শত্রু আপনার সামনে দাঁড়িয়ে যাবে এজন্য আমি বলি নামাজ কায়েম হলে পরে সমাজে সুদ ঘুষ জেনা ব্যভিচার থাকবে না নামাজ শুধু আদায় হলে পরে সেই সমাজে সুদ ঘুষ জেনা ব্যভিচার থাকবে এখন আমাকে একটা ওয়াদা দিতে হবে সবাইকে নামাজ শুধু পড়ব না কায়েমের সংগ্রাম করব সবাইকে রাজি আছেন সবাইকে রাজি আছেন তখন কিন্তু আপনাকে গালি শুনতে হবে সবাই নামাজ কায়েমের সংগ্রাম করবে না এদেশে সবাই কিন্তু কালিমা নামাজ কায়েমের পক্ষে নাই এরকম দল বাংলাদেশে আছে না নাই ওরা নামাজ আদায় করতে বিশ্বাসী বাবা নামাজ পার্সোনাল আদায় করো নামাজ কায়েম করা যাবে না আবার যারা ইসলামকে মানতে চায় তারা বলে না সৃষ্টি যার হুকুম চলবে তার ঠিক কি না আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ কায়েমের দৃশ্য হলো আজান হবে ব্যবসা বাণিজ্য বন্ধ গাড়ির চাকা বন্ধ সব কিছু বন্ধ হাইয়া আলাস সালাহ সব মুসল্লি নামাজে দাঁড়ায় গেছে নামাজ কায়েমের দৃশ্য হলে পরে দৃশ্য কেমনটা হয়ে যাবে আজকে চেয়ারম্যান মহোদয় ডান পাশে বসা আজান হয়ে গেছে তিনি অফিসে বসে আছেন চেয়ারম্যান কার্যালয়ে বসে আছেন ইউপি পরিষদে বসে আছেন আজানটা হয়ে যাবে মেম্বার 12 জন ডাক দেবে মেম্বারদের মুরব্বি তিনি বলবেন মেম্বাররা তোরা এদিকে আয় আজান দে একজন আজান দিয়ে দেবে মেম্বার তোরা পিছনে দাঁড়া আমি তোদের নেতা আমি ইমাম কারণ তোরা নামাজ না পড়লে আমার খবর আছে কি কথা কি বোঝা গেল তোরা আমার পিছনে দাঁড়া চেয়ারম্যান দাঁড়াবে মেম্বাররা পিছনে নামাজ পড়বে এরপরে এমপি নামাজ পড়বেন তার পিছনে জনগণ নামাজ পড়বে মন্ত্রী নামাজ পড়বেন তার পিছনে এমপিরা নামাজ পড়বে এসপির পিছনে ওসি মহোদয়রা নামাজ পড়বে এইরকম করে প্রত্যেকটা অফিস অফিসে যখন নামাজের নেতৃত্ব কায়েম হয়ে যাবে আল্লাহর কসম করে বলে সেই দিনই সমাজ থেকে সুদ ঘুষ জেনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যাবে ঠিক কি না আমার ভাইয়েরা কিন্তু আজকে পার্সোনাল নামাজ পড়ো পড়ো না পড়লে কোনো বাধ্যবাধকতা নাই তখন তো মানুষ ভালো হবে না সুদ ঘোষ জেনাবে বিচার বন্ধ হবে না অনেকে মনে করেন আমি নামাজও পড়ি সুদও খাই রমজান মাস আসলে পরে সমস্ত সুদ থেকে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব এরকম লোক আছে না নাই বলেন আমার দেশে এমন লোকও আছে আমার দেশে এমন অভিনেত অভিনেত্রীও আছে এই দেশ থেকে উমরা করতে যায় সে সারা বছর শুধু নাচানাচি করে অভিনয় করে মহিলা মানুষ অভিনয় করে নায়িকার ভূমিকা পালন করে সমাজের দর্পণের তারা নাকি কাজ করে চলে গেছে হজ করতে চলে গেছে উমরা করতে এমন অভিনেত্রী আছে না নাই চলে গেছে চলে যাওয়ার পর এই তো কিছুদিন আগে এক মহিলা ফেসবুক লাইভে এসে বলতেছে ভাইয়েরা আমাকে নিয়ে দেশে ষড়যন্ত্র চলছে আমার কোনো অপরাধ নেই আমি পরিস্থিতির শিকার ছিলাম আমি উমরায় আসছি সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন দেশে ফিরে উমরার কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি আমার ভাইয়েরা এরকম ডাবল স্ট্যান্ডার্ড ইসলাম মানলে জান্নাত পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে আমার দেশে এমন সভাপতি আছে মাহফিলের মাহফিলের সভাপতি আবার যাত্রা কমিটির সভাপতি আছে না নাই যখন বলা হয় আপনি যাত্রা কমিটিতে কেন আছেন তখন জবাবে বলে আল্লাহ খুশি থাক শয়তানও বেজার না হোক দুই দিকই থাকি বাবা এরকম আছে না নাই দুই দিকে থেকে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা সম্ভাবনা নাই আমরা দুই দিকে যাব না দুই দিকে গেলে আমি হয়ে যাব মুনাফিক আমি হয়ে যাব কি মুনাফিক মুনাফিক দুই দিকে চলে ঈমানদার কয় দিকে চলে ঈমানদার কয় দিকে চলে এক দিকে চলে আল্লাহ তাআলা তুমি আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন বোঝার তৌফিক দান করুন জোরে বলি আমিন আর একটা ছোট্ট একটা কথা বলি আমি স্পষ্ট করতে চাই নামাজ আদায় করে যদি জান্নাত পাওয়া যেত মুনাফিকরাও জান্নাত পেয়ে যেত মুনাফিকদের নামাজ আদায় আছে কিন্তু কায়েম নাই ঠিক কিনা বলেন ওরা কায়েমে কখনো সামনে আসতে চায় না ওরা কায়েম করতে চায় না
কিন্তু নামাজ তারা পড়তে রাজি আছে, চোখের পানি ফেলতেও রাজি আছে। হুজুর রমজান মাস আসছে, আপনি দোয়া করবেন চোখের পানি যেন বের হয়ে যায়। হুজুর চোখের পানির মধ্য দিয়ে সব গুণ যেন সাফ হয়ে যায়। কিন্তু চোখের দিয়ে পানি বের করবে, নামাজও পড়বে, কিন্তু নামাজ কায়েমের সংগ্রাম করবে না, কারণ তার ইয়াবার ব্যবসা বন্ধ হবে। ঠিক কিনা? উনি ইয়াবার ব্যবসা করবেন, গাঁজার ব্যবসা করবেন, ওকাম কুকাম করবেন, নামাজও পড়বেন, তোর জন্য আল্লাহর একটা জান্নাত হারাম। তোর পরিচয় হলো মুনাফিক। তোর পরিচয় কি? মুনাফিক। আমার নবীজি জীবনে 10 বছরে মদিনার মাটিতে থেকে 86টা যুদ্ধ পরিচালনা করেছেন। কয়টা? 86টা যুদ্ধ। 10 বছরে যদি 86 যুদ্ধ হয়, বাড়িতে ভাত থাকার কথা? বাড়িতে খাবার থাকার কথা বলেন। রাসূলের বাড়িতে কোনো খাবার ছিল না। মাসের পরে মাস চলে গেছে, আম্মা জানা এসে বলেন খাবার না পায়া, পানি নাই, তেল আগুন জ্বালাবো, বাতি জ্বালাবো, সেই বাতির তেল পর্যন্ত নাই, পানি নাই, তেল চিপে চিপে আমাদের ক্ষুধার যন্ত্রণা মেটাতে চাইছে, সেই তেলও নাই। এত কষ্ট করে রাসূল তার পরিবার চালিয়েছেন শুধু দিন কায়েমের জন্য। আমার নবীজির গড়ে বছরে 2 থেকে 3টা যুদ্ধ করতে হয়েছে, ভুল বললাম, 8টা যুদ্ধ করতে হয়েছে। আমার নবীজি 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এমনি এমনি ইসলাম আসে নাই, আমরা আজকে ইসলাম এই অবস্থায় এমনি পাই নাই, সেই ইসলামকে জমিনে কায়েম করার দরকার আছে না নাই? আমার নবীজির সবচেয়ে বড় অভিযান ছিল তাবুক অভিযান। কি অভিযান বলেন? তাবুক। তাবুকে রাসূল নিয়ে গেছেন 30,000 সাহাবিকে। কত হাজার সাহাবি? 30,000। সেদিন কি তারা শুধু সাহাবি না যোদ্ধা? সাহাবি না যোদ্ধা? 30,000 সাহাবি নিয়ে রাসূল যখন রোমানদের বিরুদ্ধে তাবুকে রওনা দিলেন, তাবুকে পৌঁছলেন, লক্ষ লক্ষ রোমান সৈন্য এই সাহাবিদেরকে দেখে আর যুদ্ধে আসার সাহস পেল না, সব ব্যাক করে চলে গেল। আমার নবীজি যুদ্ধ না করে আবার ফিরলেন মদিনার পথে। বিনা যুদ্ধে মদিনার মসজিদে তিনি হাজির হলেন। এক সাহাবি নিজেকে আসামি মনে করে নবীর সামনে দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, একটা কথা বলার জন্য আসছে। কি? হুজুর আমি না যুদ্ধে যাই নাই, আমি তাবুকে যাই নাই। কেন যাও নাই? হুজুর সত্যি কথা, আমি ইচ্ছে করেই যাই নাই, গড়িমসি করেছি, অবহেলা করেছি, তাই। আর কে কে যাও নাই? হেলাল বিন উমাইয়া যায় নাই, তাই। আর কে যাও নাই? মুরারা বিন রাবিয়া যায় নাই। কয়জন? 3 জন। ঠিক আছে, তোমরা যাও। তিনজনকে পাঠায় দেওয়ার পরপরই রাসূল বললেন, নোটিশ জারি করো। মদিনার মসজিদে নোটিশ জারি করে বললেন, হেলাল বিন উমাইয়া, কাব বিন মালিক, মুরারা বিন রাবিয়া, এই 3 জনের বিরুদ্ধে বয়কট ঘোষণা করলাম আমি বিশ্বনবী। এদের সঙ্গে কোনো সালাম কালাম কোনো সাহাবি দিতে পারবা না, লেনদেন করতে পারবা না। এই অর্ডার যখন রাসূল দিয়ে ফেললেন, কাব বিন মালিকের কানে সংবাদ চলে গেছে। কাব বিন মালিক শুনেই সোজা বাড়িতে গেলেন, চোখের পানি আর ফুরায় না, কাঁদতেছেন, অঝরে ঝরায় কাঁদতেছেন। দরজায় নক করে বলেন, স্ত্রী দরজা খুলে দাও। স্ত্রী বলছে, স্বামী দরজা খুলবো, শর্ত হলো দরজা আপনার সামনে খুলবো, পিছনের দরজাতে আমি বের হয়ে যাব, কারণ আপনাকে রাসূল বয়কট করেছেন, আমি আপনাকে বয়কট করলাম। আল্লাহু আকবার বলবেন না? ইসলাম এত সস্তা না। দরজা তিনি আর খুলতে বললেন না, বউটাকেও তিনি হারায় ফেললেন। সামনে 3টা ছেলে সন্তান, 7 বছর 9 বছর 11 বছর, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখে ডাকলেন, আমার বাচ্চারা এদিকে আসো। বাচ্চারা বলতেছে, আব্বা তোমার সঙ্গে আমরা কথা বলবো না, দেখাও করবো না, কারণ তুমি নাকি যুদ্ধে যাও নাই, তুমি নাকি যুদ্ধে যাও নাই, আমি দেখা করবো না, কথা বলবো না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কাব বিন মালিকের কাছ থেকে সন্তান দূরে চলে গেছে, বউ চলে গেছে, নবজিও তার সঙ্গে কথা বলেন না। কাব বিন মালিক কাঁদতে কাঁদতে যেদিকে চোখ যায় সেই দিকে রওনা করলে, কাব বিন মালিকের কান্না থামে না। হেলাল বিন উমাইয়ার বয়স 69 বছর। রাসূল যখন বয়কটের ডাক দিয়েছেন, হেলাল বিন উমাইয়ার কানে সংবাদ চলে গেছে, বয়স 69 বছর, নবীর চাইতে বয়সে বড় ছিলেন। হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, ঘরের ভিতর থেকে দড়ি নিলেন, শক্ত দড়ি হাতের মধ্যে নিয়ে মদিনার মসজিদের সামনে গিয়া শক্ত খুঁটিতে দড়িটা বাঁধলেন। শক্ত খুঁটিতে দড়িটা বেঁধে ওই দড়ির আগায় নিজের 2টা হাত শক্ত করে নিজেই বেঁধে ফেললেন, নিজের হাত নিজেই বেঁধে। বলছেন, ওরে হেলাল বিন উমাইয়া, তোর মতো বড় আসামি এই জমিনার নাই যার বিরুদ্ধে নবজি বয়কটের ডাক দিয়েছে। হেলাল বিন উমাইয়া 50টা দিন পর্যন্ত ওই বাদাবস্থায় থাকলেন। তাফসীরে এসেছে, তার হাতগুলো ঘা ঘা হয়ে গিয়েছিল, পোকা পোকা হয়ে গিয়েছিল, থেতলে গিয়েছিল তার হাতগুলো। 69 বছরের বুড়া মানুষ। আমার নবী যদি ইচ্ছা করলে বলতে পারতেন, ঠিক আছে 30,000 সৈন্যের মাঝে তোমরা 3 জন যাও না, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। কিন্তু রাসূল সিদ্ধান্ত নিয়েছেন, তোরা কেন অবহেলা করলি? ওই 3 জন সাহাবীর কি নামাজের কোনো অভাব ছিল নাকি? আস্তে কেন, নামাজের কোনো অভাব ছিল নাকি?
দান সৎকার কোনো অভাব ছিল নাকি নবীর মহব্বতের কোনো অভাব ছিল নাকি শুধু একটা অপরাধ তারা করেছিলেন সেটা হলো নবীর সঙ্গে তারা একামতের দিনের কাছে তারা অবহেলা করেছেন একামতের দিনের পক্ষের মানুষ ছিলেন কিন্তু তারা কেন গেলেন না আমার নবীজি এটাকে অপরাধ মনে করলেন বয়কট যখন করা হলো 50 দিন যখন পার হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল নবীর কাছে জিব্রাইল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ যদিও তিনজন সাহাবী আপনারা অপরাধ করে ফেলেছে আপনি তাদেরকে না maaf করলেও আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছেন ওয়ালা সালাসাতিল লাযিনা খুলফু এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল এই আয়াত নিয়ে আমার নবীজি ওমর ফারুককে বলছেন ওমর আমার কাবের পক্ষে আল্লাহর আয়াত নাযিল হয়েছে আমার হেলালের পক্ষে আল্লাহর আয়াত নাযিল হয়েছে আমি না maaf করে আল্লাহ তাদেরকে maaf করে দিয়েছেন এই আয়াত যখন নাযিল হয়ে গেল আয়াত চিন ওমর ফারুক গিয়ে কাব বিন মালিকের দরজায় ডাকতেছেন কাব বিন মালিক দরজা খোলো ভিতর থেকে বউ বলতেছে ওমর ফারুক দরজা খুলবো কেমনে বাড়িতে আমার কাব নাই কাবের সঙ্গে আমরা কথা বলি না কোথায় আছে তার খোঁজ আমরা নেই না কারণ রাসূল খোঁজ দিতে মানা করেছেন এবার ওমর ফারুক বলেন কাব বিন মালিকের স্ত্রী আল্লাহর পক্ষ থেকে তার পক্ষে আয়াত নাযিল হয়ে গেছে কিন্তু এই বিষয় থেকে আমাদের একটা বিষয় স্পষ্ট হয়ে গেল দিন কায়েমের আন্দোলনে আমরা কখনো গড়িমসি করতে পারবো গড়িমসি করতে পারবো দিন কায়েমের সংগ্রাম করা আমাদের জন্য সুন্নাত না ফরজ সুন্নাত না ফরজ এই জমিনটা কার ওই আকাশটা কার ওই সূর্যটা কার এই জমিনে আইন চলতে হবে কার আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জান দিতে হলে জানকে দিতে রাজি আছেন মালকে দিতে রাজি আছেন নাকি রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো জোরে বলে আমিন আসুন আমরা সময় ক্ষেপণ না করে আজান আরো 20 মিনিট আগে হয়ে গেছে আমি বলেছি 40 এ শেষ করব এখন 37 বাজে সময় জ্ঞান তোমাদের থাকতে হবে নামাজ পড়ে আছে এখনো কেউ উঠবেন না মুরব্বি বসুন দোয়া করে যান একটু বসুন আপনি উঠলে আপনাকে দেখে আরেকজন উঠবে দোয়া করব তার আগ দিয়ে এই মাহফিলটা এই ময়দানে যুবকরাই প্রথম এটার আয়োজন করেছে বলি আলহামদুলিল্লাহ এবং এই মাহফিলটার সফলতার পেছনে এই